এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ গ্রাম বাংলায় কিন্তু খুব কমন একটি খাবার ছিল। ইলিশ দিয়ে কিন্তু আজকাল আমরা অনেক ধরনের রান্না করে থাকি, কিন্তু এই বেসিক রান্নাগুলো যেমন আলু বেগুন দিয়ে ইলিশ মাছ বা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ, এই ধরনের খাবারগুলো কোনো এক অজানা কারণে খাবার টেবিল থেকে কিন্তু একদমই হারিয়ে যাচ্ছে। এখন তৈরি করে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে খোকা ইলিশ মাছ। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। সর্ষে তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব। সর্ষে তেলে করলে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে একই তেলের মধ্যে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে বেগুনটাকেও ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। আরও কিছুটা মতো সরিষা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, হালকা ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিলাম। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এবার মশলাটা কষিয়ে নেব। এখন অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, টমেটোটাও ভালোভাবে কষিয়ে নেব। এখন অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুটা মতো জল দিয়ে দিলাম, এবার সব কিছু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন অ্যাড করব ফ্রাই করা আলু আর বেগুন। ময়লার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমনিতে আলু আর বেগুনটা ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়েই আছে। এবার ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। ঠিক এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি গোটা মাছই নিয়েছি, কারণ সবজির সঙ্গে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, খুব সাবধানে নাড়তে হবে। এই মাছগুলো খুবই নরম হয়। এবারে দিয়ে দেবো 2-1টা কাঁচা লঙ্কা, ঝালের জন্য নয়, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আরও 2 মিনিটের জন্য রান্নাটা আমি করে নেব। হয়ে গেছে, পরিবেশনের জন্য পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে খোকা ইলিশ মাছের ঝোল। আমার মতো যারা এই কমন খাবারগুলি খুব মিস করে থাকেন, আশা করছি তারা এখন আর মিস করবেন।